জাতীয় দলে ফেরার মিশনে এবার নতুন উদ্যমে নামতে যাচ্ছেন আশরাফুল। ঘরোয়া লীগের পাশাপাশি বিদেশি লীগগুলোতেও পারফর্ম করতে চান তিনি। চলতি বছরের অক্টোবর থেকে আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে আফগানিস্তান টি-20 প্রিমিয়ার লীগের প্রথম আসর। জানা গেছে আসরের টুর্নামেন্টে নাম থাকবে আশরাফুলের, আর সেখানে বাড়ন্ত স্ট্রাইক রেটে খেলে নিজের ফিটনেস প্রমাণ করতে চান বলেই জানিয়েছেন আশরাফুল। এর প্রসঙ্গে তিনি বলেন, আফগান টি-20 লীগের ড্রাফটে আমার নাম থাকার কথা, আমি সেখানে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমাণ করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব। ড্যানডন ম্যাককালাম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও কুমার সাঙ্গাকারের মতো তারকা ক্রিকেটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে। তিনি আরও বলেন, বিসিবির সভাপতির সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক, ভালো খেললে আমাকে তারা আরেকবার সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে, তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লীগ, প্রস্তুতি নিচ্ছি 2 মাস ধরে, যেখানেই ভালো খেলব ক্রিকেট ভালো খেলতে চাই। উল্লেখ্য, 5 থেকে 23 অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বাল্ক এই 5 দলের অংশগ্রহণে আরব আমিরাতের শারজায় আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মোট ম্যাচ সংখ্যা 23টি।